এবার নজর রাখবো আমরা যে খবরে, চন্দ্রযান তিন যার 14 জুলাই যাত্রা শুরু হয়েছিল শনিবার অর্থাৎ 5ই আগস্ট, চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে চন্দ্রযান তিন। রবিবার রাত 11টা থেকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে চন্দ্রযান তিন। একের পর এক কক্ষপথ পেরিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডিং প্রক্রিয়া শুরু হবে। চাঁদের কক্ষপথে ঢোকার পর এবার গতি কমতে থাকবে চন্দ্রযান তিনের। 23 আগস্ট বিকেলে চাঁদের মাটি ছোঁয়ার কথা ল্যান্ডার বিক্রমে। যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা 4 আগস্ট দুপুর 2টার ছবি, তখন চাঁদের কক্ষপথ থেকে এই দূরত্ব ছিল চন্দ্রযান তিনের। এবং তারপর ধীরে ধীরে 7:15 5ই আগস্ট সন্ধে 7:15 নাগাদ অবশেষে চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষেত্রে গিয়ে পৌঁছয় চন্দ্রযান তিন। রবিবার থেকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে চন্দ্রযান তিন, কারণ রবিবার থেকেই শুরু হবে ল্যান্ডিং এর প্রক্রিয়া। অর্থাৎ চাঁদের কক্ষপথে ঢোকার পর গতি কমতে থাকবে, ধীরে ধীরে চাঁদকে প্রদক্ষিণ করতে করতে গতি কমতে কমতে 23 আগস্ট বিকেলে চাঁদের মাটি ছোঁয়ার কথা ল্যান্ডার বিক্রমের। এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার শান্তনু ভৌমিক কি বলছেন ল্যান্ডিং প্রক্রিয়া নিয়ে শুনব। বিশ্বে প্রথম যে একটা সফলভাবে এই চন্দ্রযান যেটা দক্ষিণ মেরুতে অবতরণ করবে, স্পেসক্রাফট যখন পৃথিবীর মাটি থেকে যখন উঠে যাচ্ছে, চাঁদের যে এই যে অরবিটটা ওটা কিন্তু হায়ার অরবিটের ভীষণ ভীষণ একটা চ্যালেঞ্জিং একটা টেকনোলজি, এবং এই মাঝখানে আপনার অনেক রেডিয়েশন এফেক্ট রয়েছে। এবং তার চেয়ে আরো বড় কথা হচ্ছে যখন চাঁদের পৃষ্ঠে যখন পৌঁছবে সেখানকার তাপমাত্রা হচ্ছে -200 থেকে -250। এটা যখন চাঁদের ওইখানে যখন নামবে এটাকে বলা হবে সফট ল্যান্ডিং। মানে এখান থেকে একটা স্পেসক্রাফটকে আমি এখান থেকে নিয়ে গিয়ে চাঁদের যখন দক্ষিণ মেরুতে অবতরণ করাচ্ছি ওটা কিন্তু একদম স্মুথ, একদম একটা সফট ল্যান্ডিং করাতে হবে, যেন একটা পুলোর বালিশের মতো আস্তে করে নেমে গেছে। ওরা যেগুলো জানতে পারবে যে চাঁদের ওই পৃষ্ঠে যে ওখানে শুকনো বরফ বা জল আছে কিনা, এবং ওর যে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কিভাবে কাজ করছে। সমগ্র ভারতবাসী যারা আমরা 140 কোটি ভারতবাসী, আমাদের প্রত্যেকের গর্বের বিষয় এটা একটা।